Hi friends, welcome to my channel. আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজ যোধপুর পার্কের ওখানে গিয়েছিলাম বিকালবেলা ছোটি ভাই আর সোবারদার সাথে। তো বিকালবেলা ফেরার পথে সোবারদা বলল কিছু খাওয়ার জন্য, কিন্তু আমার ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল। সোবারদা বলল ফুচকা খাবি? আমি বললাম হ্যাঁ খাবো। তো বলল চল, ওখানে একটা দোকান রয়েছে, সেখানে খুব ভালো ফুচকা হয়। তো বললাম চলো গিয়ে দেখি। ওমা এখানে তো অনেকেই অনেকটাই ভিড় রয়েছে, অনেকেই খাচ্ছে। তো আমরা একটু ওয়েট করলাম, ওয়েট করতে করতে হঠাৎ চোখে পড়ল দোকানের ভেতরে অনেকগুলো ফটো সার্টিফিকেটের মতো বাঁধানো রয়েছে। নিচে এই যে দুটো সার্টিফিকেট রয়েছে, ওপরে ফটো রয়েছে, এগুলো বাঁধানো রয়েছে। দেখলাম দাদাগিরি, দিদি নাম্বার ওয়ান, এইসব শোতে ওনারা গেছেন। এই যে মাসি রয়েছেন, এই মেসোমশাই, মাসির ছবি দেখলাম উনি গিয়েছিলেন। যাই হোক, আমিও বলি ঠিক আছে তাহলে খেয়ে দেখি। খেলাম, ফুচকা খেতে ভালো টেস্ট। শুধু ফুচকা না, ওখানে অনেক রকম আইটেমই পাওয়া যায়, যেমন আলুর দম পাওয়া যায়, এসব অনেক কিছু পাওয়া যায়। আমি শুধুমাত্র জল ফুচকা খেলাম, খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। এখানের আলুর দমটাও কিন্তু ইউনিক, আলাদাই টেস্ট। জানি না কি মশলা ইউজ করে, টক মিষ্টি ঝাল একদম পারফেক্ট। যাই হোক, এটা কিন্তু মধুসূদন মঞ্চের কাছেই। এই মাসিমেশোর দোকান থেকে কিছু পায় এগুলোই মধুসূদন মঞ্চ। আমরা মধুসূদন মঞ্চের বাইরে কিছুক্ষণ দাঁড়ালাম, ক্যাবের জন্য ওয়েট করছিলাম। ওই যে দেখলাম ভেতরে নটি বিনোদিনীর পোস্টার লাগানো। যাই হোক, ভেতরে সেভাবে ঢোকা বা ঘোরা হয়নি, টাইম পাইনি, বিকেল হয়ে গেছিলো, বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আমরা বাড়ি ফিরে এলাম। বিকেলটা খুব ভালো কাটলো এবং ওই মাসিমেশোর কাছে চাট ফুচকা খেলাম। আমি চাট খাইনি, আমি ফুচকা খেয়েছি। যাই হোক, সকালে ভালো থেকো, টাটা।